বাচ্চার কোনো ক্ষতি হতে দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেফটির দায়িত্ব নিয়ে নেবেন এবং কি এই তিনটি আমলের যে ফজিলত এটা জানলে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন ঘরে যদি ছোট বাচ্চা নাও থাকে তবু এই তিনটি আমল অনেক বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজে সারা জীবন করেছেন বিশেষ করে যাদের ঘরে সন্তান রয়েছে সন্তানের উপর কিন্তু দুষ্ট জিনের প্রভাব থাকে এবং কি সন্তানের উপর অনেক সময় সন্তানরা কান্নাকাটি করে এরকম দুষ্ট জিনের বদনজর এবং কান্নাকাটি সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি এই তিনটি আমল মাগরিবের পর কোনো মায়েরা তার ঘরের মধ্যে করতে পারে তার মধ্যে এক নাম্বার হচ্ছে যখনই মাগরিবের আজান হবে সাথে সাথে ঘরের দরজাটা লাগাইয়া দেন দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে জানা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন বুখারী শরীফে হাদিস এসেছে বুখারী শরীফের 3225 নম্বর হাদিস এটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়েছেন মাগরিবের আজান যখন হয়ে যায় দুষ্ট জিনগুলো দৌড়াতে শুরু করে যেই ঘরের দরজা জানলাগুলো খোলা পায় দুষ্ট জিন ওই ঘরের মধ্যে যেই ওই সময় আশ্রয় নেয় দুষ্ট জিন ওই ঘরে ওই সময় বাসা বাঁধে এই জন্য ঘরের বিশ্বনবী জানিয়েছেন যখনই মাগরিবের আজান হয় তোমরা ঘরের দরজা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ এই দোয়াটা বলে তোমরা ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দাও আবার আজান যখন শেষ হয়ে যায় মাগরিবের ওয়াক্তটা শেষ হয়ে গেল সময়টা শেষ হয়ে গেল তখন আবার আপনি খুলে দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ওই সময়টা বিশেষ করে যেহেতু আল্লাহর হাবিব হাদিসে সরাসরি বলেছেন ওই সময় দুষ্ট জিন ঘরের মধ্যে প্রবেশ করতে পারে এবং বাচ্চাদের উপর কিন্তু দুষ্ট জিনটা প্রভাব বিস্তার করে ঘরের মধ্যে অবস্থান করলে এবং কি বর্তমানে দেখবেন অনেক ফ্যামিলিতে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে গুড রিলেশন নাই অনেক ঝগড়াঝাটি লেগে থাকে এগুলার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে দুষ্ট জিন করে থাকে এবং জাদুর মাধ্যমে এই জিনিসগুলো হয়ে থাকে দুই নাম্বার যে আমলটা যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা জীবন করেছেন আমলের জগতে যত আমল দিয়ে নিজেকে হেফাজত করা যায় আমার পার্সোনাল অ্যানালাইসিসে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল যত আমল আছে গুরুত্বপূর্ণ এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা জীবন আমল করেছেন তিরমিজি শরীফের 3388 নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি সকালবেলায় তিনবার সন্ধ্যাবেলায় তিনবার পড়তে পারে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউন আলিম এই দোয়া যদি সকাল সন্ধ্যা তিনবার তিনবার করে পড়তে পারে ওই ব্যক্তির যাবতীয় দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেয় ওই ব্যক্তির সেফটি অ্যান্ড সিকিউরিটির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেয় সুতরাং ঘরের মধ্যে এই দোয়াটা পড়া ট্রাই করুন বিশেষ করে ঘরে যারা উপস্থিত আছে এই দোয়াটা পড়ে তাদের ফু দিবেন সন্তান অথবা স্বামীকে চাইলে ফু দিতে পারেন নিজের শরীরেও ফু দিবেন তিন নাম্বার হচ্ছে সুরা বাকারার 10টি আয়াতের আমল এই 10টি আয়াতের আমল অনেক গুরুত্বপূর্ণ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে এটা জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানান সুরা বাকারার 10টি আয়াত যদি কোনো ঘরে পাঠ করা হয় দুষ্ট জিন ওই ঘরের দিকে উকিয়ে দেয় না ওই ঘরে ক্ষতি করবে তো অনেক দূরের কথা ওই ঘরের মধ্যে উকিও দিতে পারে না দুষ্ট জিন সূরা বাকারা 10 আয়াত অর্থাৎ প্রথম যে 4 আয়াত রয়েছে এই 4 আয়াত আয়াতুল কুরসি সহ পরের 2 আয়াত এবং লাস্ট 3 আয়াত এই 10টি আয়াত যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই বারাকা এই ফাদিলা আপনাদের দান করে দিবেন এবং ওই ঘরের উপর আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল রহমত নাজিল করবেন মনে রাখবেন এই ঘরের মধ্যে যত রকমের প্রবলেম হয় আমরা আমল করি না দেখে প্রবলেমগুলো হয় রাসূলুল্লাহ সাহাবী একরাম রাসূলুল্লাহর উপরে কিন্তু জাদু করা হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এরপর থেকে নিজের শরীরকে বন্ধ রাখ তিনি একজন নবী হওয়া সত্ত্বেও এই আমলগুলো করতেন আমরা ভুলে যাই গুরুত্ব দেই না যার কারণে আমাদের উপরে এই প্রভাবগুলো ফেলা হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুন এবং এই আমলগুলো করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করে দিন আল্লাহুম্মা আমিন।